টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে নির্ণায়কের কয়েকটি অঙ্ক তোমাদের সামনে সমাধান করাবো বলে হাজির হয়েছি। দেখো এখানে যে আটটা অঙ্ক আছে, আটটা অঙ্ক প্রায় একই রকমের। আটটা অঙ্কের ক্ষেত্রে আমরা যেভাবে হোক সারি বা কলামে দুইটা জিরো এবং ওয়ান বানাবো। যদি দুইটা জিরো এবং ওয়ান বানাতে পারি, ওয়ান যে সারি এবং কলামে অবস্থিত সেই সারি এবং কলাম বাদ চলে যাবে, তাহলে সহজেই কিন্তু আমার প্রমাণ চলে আসবে। দেখো এখানে ছয়ের একে, দেখো এখানে ওয়ান 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 আছে। আবার দেখো ছয়ের দুয়ে, যদি আমরা এখানে প্রথম সারির থেকে এ কমন নিই তাহলে হবে এখানে ওয়ান ওয়ান ওয়ান। এখানে দেখো ছয়ের তিনে আছে ওয়ান ওয়ান ওয়ান, ছয়ের চারে আছে দেখো ওয়ান ওয়ান ওয়ান, সাতের একে আছে দেখো ওয়ান ওয়ান ওয়ান, সাতের দুই আছে ওয়ান ওয়ান ওয়ান, সাতের তিনে আছে এখানে ওয়ান ওয়ান ওয়ান, সাতের চারে আছে এখানে দেখো ওয়ান ওয়ান ওয়ান। তার মানে দেখো এখানে যে আটটা অঙ্ক আছে, আটটা অঙ্ক একই রকমের। একটা দুইটা অঙ্ক পারলেই বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে। তো যেভাবে হোক আমরা যে কোনো সারি বা কলাম বিয়োগ করব, বিয়োগ করে দুইটা জিরো এবং একটা ওয়ান বানাবো। যদি দুইটা জিরো সারিতে বা কলামে দুইটা জিরো এবং একটা ওয়ান বানাতে পারি, তাহলে ওয়ান যে সারি এবং কলামে অবস্থিত সেই সারি আর কলাম বাদ দিয়ে ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসবে। আমরা এখন ছয়ের এক সমাধান করাবো। বলা আছে এই নির্ণায়ক ইকুয়াল টু, বলা আছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, মানে এইটা ইকুয়াল টু এইটা প্রমাণ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড তুলেছি। তো আমরা দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এখানে প্রথম কলামে আছে ওয়ান ওয়ান ওয়ান, তার মানে আমরা প্রথম সারির থেকে দ্বিতীয় সারি বিয়োগ করবো এবং দ্বিতীয় সারির থেকে তৃতীয় সারি বিয়োগ করবো। তাহলে আমরা প্রথম সারির থেকে দ্বিতীয় সারি যদি বিয়োগ করি, তার মানে ওয়ান মাইনাস ওয়ান সমান হবে হচ্ছে জিরো, এ মাইনাস বি সমান হবে হচ্ছে এ মাইনাস বি, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। প্রথম সারির থেকে দ্বিতীয় সারি বিয়োগ করছি, এবার দ্বিতীয় সারির থেকে তৃতীয় সারি বিয়োগ করবো, ওয়ান মাইনাস ওয়ান সমান হবে হচ্ছে জিরো, আর বি মাইনাস সি হবে এখানে, আর এখানে হবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তৃতীয় সারিতে যা ছিল আমরা তাই লিখেছি। দেখো আমার পরিবর্তন হচ্ছে আমি প্রথম সারির থেকে দ্বিতীয় সারি বিয়োগ করছি, করে আমরা প্রথম সারিতে লিখছি। আর তার মানে আমরা এটা প্রথম সারিতে লিখছি, মানে আর ওয়ান প্রাইম, যেহেতু প্রথম সারিতে লিখছি যেটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে প্রাইম। আর ওয়ান প্রাইম ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু, মানে আমরা প্রথম সারির থেকে দ্বিতীয় সারি বিয়োগ করছি, করে আমরা পেয়েছি প্রথম সারি। এরপরে দ্বিতীয় সারির থেকে তৃতীয় সারি বিয়োগ করে আমরা দ্বিতীয় সারিতে লিখছি, তার মানে আর টু প্রাইম ইকুয়াল টু আর টু মাইনাস আর থ্রি। আমরা অবশ্যই সাইড নোট দিব। এখন আমার দেখো জিরো জিরো ওয়ান, মানে আমার দুইটা জিরো এবং ওয়ান এসেছে একটা, তার মানে এই ওয়ান যেখানে অবস্থিত সেই সারি, সেই সারি এবং সেই কলাম আমরা বাদ দিতে পারি, মানে এই সারি এবং এই কলাম বাদ দিতে পারি। কেন বাদ দিতে পারি? যেহেতু দুইটা জিরো আর একটা ওয়ান আছে, যদি দুইটা জিরো এবং একটা ওয়ান থাকে তাহলে ওয়ান যে সারিতে অবস্থিত সেই সারি এবং সেই কলাম বাদ দেওয়া যায়। বাদ দিলে আমরা যেটা পাই সেটা লিখব, পাই হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাবো। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র বসাবো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। দেখো এই লাইন থেকে এই লাইনে আমার পরিবর্তন হচ্ছে, দুইটা জিরো আর একটা ওয়ান হয়েছে, তার মানে ওয়ান এই সারি এবং এই কলামে অবস্থিত, তাহলে এই সারি আর এই কলাম বাদ যায়, বাদ গেলে থাকে এইটা। আমরা একই সাথে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসিয়েছি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র বসিয়েছি। এখন আমার কমন আসে। দেখো নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো সারি বা কলাম থেকে কমন নেওয়া যায়, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমন নিলে কিন্তু ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তির থেকেই কমন আসে। তো আমরা যদি এই কমন নেই, মনে করো যে প্রথম সারি থেকে আমার কমন আসে কিন্তু এ মাইনাস বি, দেখো এখানেও আছে এ মাইনাস বি, এখানেও আছে এ মাইনাস বি, তাহলে আমরা এ মাইনাস বি কমন নেব প্রথম সারির থেকে। যদি প্রথম সারির থেকে এ মাইনাস বি কমন নেই, তাহলে এ মাইনাস বি চলে আসলে এখানে থাকে হচ্ছে ওয়ান, আর এখানে এ মাইনাস বি চলে আসে থাকে হচ্ছে এ প্লাস বি। আর দ্বিতীয় সারির থেকে আমরা কমন নিতে পারি বি মাইনাস সি, এখানেও আছে এখানেও আছে, তার মানে আমরা বি মাইনাস সি যদি কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে ওয়ান, আর এখানে থাকে হচ্ছে বি প্লাস সি, থাকে ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি,
এবার দেখো এইটার সাথে এইটা গুণ হবে, মাইনাস এইটার সাথে এটা গুণ হবে, আর তার মানে ওয়ানের সাথে বি প্লাস সি গুণ করলে হয় বি প্লাস সি, আর মাইনাস দিয়ে মাইনাস ওয়ানের সাথে এইটা গুণ হবে, আর তার মানে ওয়ানের সাথে এটা গুণ করলে হয় এ প্লাস বি হয়, তার মানে তার আগে মাইনাস আছে, তার মানে হবে হচ্ছে মাইনাস এ মাইনাস বি। দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, এটার সাথে এটা গুণ করছি, মাইনাস এটার সাথে এটা গুণ করছি, ইকুয়াল টু আমরা পাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, আর এখানে দেখো বি প্লাস আর এই বি মাইনাস কাটা যায়, থাকে হচ্ছে সি মাইনাস এ। দেখো আমার রাইট হ্যান্ড সাইডে ছিল এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো অঙ্কটা সহজ, এবং এই অঙ্কের মতোই কিন্তু বাকি অঙ্কগুলো, একটা অঙ্ক পারলে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে। দেখো আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন কী করছি, দুইটা জিরো আর একটা ওয়ান বানানোর জন্য আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে প্রথম সারিতে লিখছি, এরপর দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে দ্বিতীয় সারিতে লিখছি, আর তৃতীয় সারিতে যা ছিল তাই, জিরো জিরো ওয়ান দুইটা। দেখো এই প্রথম কলামে দুইটা জিরো আর একটা ওয়ান হয়েছে, তাহলে ওয়ান যে কলাম এবং সারিতে অবস্থিত সেই কলাম এবং সারি বাদ চলে যায়, থাকে এইটা। এবার আমরা প্রথম সারি থেকে কমন নিয়েছি এ মাইনাস বি, আর দ্বিতীয় সারি থেকে কমন নিয়েছি বি মাইনাস সি, কমন নিলে এটা থাকে। এবার এটার সাথে এটা গুণ করছি, মাইনাস এটার সাথে এটা গুণ করছি, করে এইটা পাই আমরা। এবার এই মাইনাস বি আর প্লাস বি কাটা যায়, কেটে গেলে আমার রাইট হ্যান্ড সাইড চলে আসে। এখন আমরা ছয়ের দুই নং সমাধান করাবো, বলা আছে দেখো একটা নির্ণায়ক দেওয়া আছে, নির্ণায়ক ইকুয়াল টু এত প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখছি, তো আমরা দেখো প্রথম সারিতে, প্রথম সারির থেকে আমরা এ কমন নিতে পারি, যদি প্রথম সারির থেকে এ কমন নিই তাহলে হবে হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, আর দ্বিতীয় সারিতে যা আছে তাই লিখবো, তৃতীয় সারিতে যা আছে তাই লিখবো। দেখো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন, আমরা প্রথম সারির থেকে এ কমন নিয়ে আসি, কমন নিলে হয় ওয়ান ওয়ান ওয়ান। এখন আমরা দুইটা জিরো এবং একটা ওয়ান বানাবো, সেক্ষেত্রে আমরা দুইটা মানে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করতে পারি এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করতে পারি, করলে দুইটা জিরো আর একটা ওয়ান হবে। আবার তুমি যদি প্রথম সারির থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে প্রথম সারিতে লিখো এবং দ্বিতীয় সারির থেকে তৃতীয় সারি বিয়োগ করে দ্বিতীয় সারিতে লিখো, সেক্ষেত্রেও দুইটা জিরো একটা ওয়ান হবে। তোমরা যেটা পারো সেটাই করতে পারো, তবে আমি কলাম বিয়োগ করব, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব। যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান সমান হবে হচ্ছে জিরো, ওয়ান মাইনাস এ সমান হবে হচ্ছে ওয়ান মাইনাস এ, আর ওয়ান মাইনাস এ স্কোয়ার সমান হবে হচ্ছে ওয়ান মাইনাস এ স্কোয়ার, আর দ্বিতীয় কলাম থেকে আমরা তৃতীয় কলাম বিয়োগ করব, বিয়োগ করলে ওয়ান মাইনাস ওয়ান সমান হবে হচ্ছে জিরো, আর এ মাইনাস এ স্কোয়ার সমান হবে হচ্ছে এ মাইনাস এ স্কোয়ার, আর এটার থেকে এটা বিয়োগ করলে হবে এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার ফোর, আর তৃতীয় কলামে যা ছিল তাই লিখছি। দেখো আমরা কী করছি, সেটা হলো যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি, মানে সি ওয়ান মাইনাস সি টু, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি, করে আমরা লিখছি হচ্ছে প্রথম কলামে, তার মানে লিখবো সি ওয়ান প্রাইম ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু। আর দেখো আমরা দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করছি, মানে সি টু মাইনাস সি থ্রি, বিয়োগ করে আমরা লিখছি হচ্ছে সি টুতে, মানে দ্বিতীয় কলামে লিখছি, মানে সি টু প্রাইম ইকুয়াল টু সি টু মাইনাস সি থ্রি, যেটা মানে নতুন তৈরি হয় সেটা হচ্ছে প্রাইম লিখতে হয়, মানে সি ওয়ান প্রাইম ইকুয়াল টু হচ্ছে সি ওয়ান মাইনাস সি টু, মানে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে প্রথম কলামে লিখছি, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে দ্বিতীয় কলামে লিখছি, আর তৃতীয় কলামে যা ছিল তাই। এখন দেখো দুইটা জিরো আর একটা ওয়ান হয়েছে, প্রথম সারিতে দুইটা জিরো আর একটা ওয়ান হয়েছে, তাহলে ওয়ান যে সারি এবং যে কলামে অবস্থিত সেই সারি আর কলাম বাদ চলে যাবে, বাদ চলে গেলে আমরা পাই দেখো ওয়ান মাইনাস এ, আর এখানে আমরা এ কমন নিয়েছি, ওয়ান মাইনাস এ স্কোয়ার, আর এখানে আমরা এ স্কোয়ার কমন নিয়েছি। দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, দুইটা জিরো আর একটা ওয়ান হয়েছে, তাহলে প্রথম দেখো ওয়ান যে সারিতে অবস্থিত এবং যে কলামে অবস্থিত সেই সারি এবং কলাম বাদ যাবে, তাহলে প্রথম সারি আর তৃতীয় কলাম বাদ যায়, থাকে এইটা। এটা লেখার সময় আমরা এখানে এ কমন নিয়েছি, এখানে আমরা এ স্কোয়ার কমন নিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন করব, তো আমার প্রথম সারিতে কমন আসে হচ্ছে ওয়ান মাইনাস এ, যদি আমরা ওয়ান মাইনাস এ কমন নেই, কমন নিলে আমার থাকবে, এখানেও থাকবে হচ্ছে ওয়ান, আর এখানে থাকবে হচ্ছে এ,
আর এই দ্বিতীয় সারির থেকে আমার কমন আসে হচ্ছে ওয়ান মাইনাস এ স্কোয়ার, তাহলে কমন নেব ওয়ান মাইনাস এ স্কোয়ার। আর যদি ওয়ান মাইনাস এ স্কোয়ার কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়ান, আর ওয়ান মাইনাস এ স্কোয়ার কমন নিয়েছে এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার। এখন আমরা লিখতে পারি এ ইন্টু, আমরা যদি এখানে মাইনাস কমন নিই, কারণ দেখো এখানে আমার প্রমাণে কিন্তু আছে এ মাইনাস ওয়ান স্কোয়ার আছে আর এ স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তাই আমরা এখানে একটা মাইনাস কমন নেব। যদি মাইনাস কমন নিই তাহলে হবে এ মাইনাস ওয়ান, এখানে যদি আমরা মাইনাস কমন নেই, যদি মাইনাস কমন নেই তাহলে হবে এ স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা এখানে মাইনাস কমন নিয়েছি, এখানে মাইনাস কমন নিয়েছি, কেন মাইনাস কমন নিয়েছি, আমার প্রমাণের মতো তৈরি করার জন্য। আর এইটার সাথে এটা গুণ হবে, মাইনাস এটার সাথে এটা গুণ হবে, ওয়ানের সাথে এ স্কোয়ার গুণ করলে হয় এ স্কোয়ার, আর মাইনাস ওয়ানের সাথে এ গুণ করলে হয় হচ্ছে এ, ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো এখানে কমন আসে হচ্ছে এ এ, যদি আমরা এ কমন নিই এ আর এ গুণ করলে হয় হচ্ছে এ স্কোয়ার, আর এই মাইনাস গুণ করলে প্লাস হবে, তার মানে থাকবে হচ্ছে এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান। আর এখানে এ কমন নিয়েছিলাম, কমন নিয়ে এইখানে যে এ কমন নিয়েছিলাম এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস থাকে এ মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে এ কমন নিলে হবে হচ্ছে এ মাইনাস ওয়ান। এখন দেখো আমরা পাই হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান, তাহলে লিখতে পারি এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর থাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো এইটাই কিন্তু আমার ডান পক্ষে আছে, তাহলে লিখবো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসে। দেখো আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে কী করছি, সেটা হলো যে প্রথম সারির থেকে আমরা এ কমন নিয়েছি, এ কমন নিলে হয় ওয়ান ওয়ান ওয়ান। এবার দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে আমরা প্রথম কলামে লিখছি, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে আমরা দ্বিতীয় কলামে লিখছি, আর তৃতীয় কলামে যা ছিল তাই লিখছি। যদি তোমরা সারির থেকে বিয়োগ দিতে চাও সেক্ষেত্রেও সমস্যা নাই, কারণ এই পাশ যদি সারিতে বিয়োগ দাও সেক্ষেত্রেও দুইটা জিরো আর একটা ওয়ান আসবে। তো আমার বিয়োগ দেওয়ার কারণ যে দুইটা জিরো আর একটা ওয়ান আনার, দেখো জিরো জিরো ওয়ান দুইটা জিরো আর একটা ওয়ান আসছে, তাহলে ওয়ান যে সারি এবং যে কলামে অবস্থিত সেই সারি আর কলাম বাদ যায়, বাদ গেলে এটা থাকে, এবং এখানে আমরা এ কমন নিয়েছি এখানে আমরা এ স্কোয়ার কমন নিয়েছি। দেখো প্রথম সারিতে কমন আসে ওয়ান মাইনাস এ, আর দ্বিতীয় সারিতে কমন আসে ওয়ান মাইনাস এ স্কোয়ার, থাকে এইটা। এবার আমরা প্রমাণের মতো তৈরি করার জন্য আমরা এখানে একটা মাইনাস কমন নিয়েছি এখানে একটা মাইনাস কমন নিয়েছি, আর এটার সাথে এটা গুণ হয়, মাইনাস এটার সাথে এটা গুণ হয়। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর এ মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে কমন নিয়েছি এ, এই এ আর এ এ গুণ করলে হয় এ স্কোয়ার, থাকে হচ্ছে এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান আর এ মাইনাস ওয়ান গুণ করলে হয় এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার। দেখো আমার রাইট হ্যান্ড সাইডে কিন্তু এইটাই আছে। দেখো অঙ্কটা কিন্তু সহজ, একটু যদি তুমি চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। এরপরে দেখো ছয়ের তিন, দেখো ছয়ের তিন একই রকমের এইটার মতো, দেখো এইখানে কার্টুকের মতো, এবং দেখো এখানে আছে ওয়ান ওয়ান ওয়ান, দেখো ওয়ান ওয়ান ওয়ান, তারপরে ওয়ান ওয়ান ওয়ান, আর এখানে পি আছে এখানে এ আছে, পি স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার আছে, এখানে পি স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার আছে, এখানে পি টু দি পাওয়ার ফোর আছে এখানে এ টু দি পাওয়ার ফোর আছে, মানে এই এটা নাই। তার মানে আমার প্রমাণের ক্ষেত্রে এখানে দেখো প্রমাণের ক্ষেত্রে আমার কিন্তু এখানে পি স্কোয়ার না, পি স্কোয়ার যদি এখানে এ থাকতো তাহলে পি স্কোয়ার হতো, যেহেতু এ নাই এখানে এ আছে তাই এখানে এ স্কোয়ার আছে, এখানে কিন্তু দেখো পি পি আছে আর এখানে আছে এ স্কোয়ার, এখানে যা আছে তাই, তার মানে এইটা আর এইটা একই, জাস্ট এখানে এখানে একটা এ নাই, তাছাড়া একই রকম। তুমি যদি একটু নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। এরপরে ছয়ের চার নং, দেখো ছয়ের চার নং এইটার এটা হুবু, দেখো এটার এটা হুবু, শুধু এই এটা নাই, এই এ বাদ দিয়ে এইখান থেকে শুরু হবে, শুরু হলে দেখো আমার প্রমাণে এখানে এ স্কোয়ার এসেছিলো, এ স্কোয়ার নাই এসে আসবে এ, আর এখানে যা আছে এখানেও তাই আছে। তুমি যদি এই ছয়ের দুই পারো, ছয়ের তিন এবং চার তুমি নিজে চেষ্টা করলেই পারবে, একই রকমের এই এই লাইন থেকে শুরু। এবার আসো সাতের এক, সাতের একেও একই রকম, তুমি জাস্ট প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবে করে প্রথম কলামে লিখবে, এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করবে করে দ্বিতীয় কলামে লিখবে, এক্ষেত্রে দুইটা জিরো আর একটা ওয়ান হবে, তাহলে ওয়ান যে সারি এবং কলামে অবস্থিত সেই সারি আর কলাম বাদ যাবে, এরপরে ক্যালকুলেশন করলেই তোমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসবে।
সাতের এক আর সাতের দুই একই রকম, আর সাতের তিনের ক্ষেত্রেও একই রকম। জাস্ট প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করো, করে প্রথম কলামে লিখো, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করো, করে দ্বিতীয় কলামে লিখো, লিখে সেই আগের মতোই কাহিনী। সাতের চারেও একই রকম কাহিনী, তুমি নিজে চেষ্টা করলেই আশা করি পারবে। তবে আমি পরের পর্বে সাতের এক দুই তিন চার এই প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দিব। এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।